হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছো এবং আমি তো অলওয়েজ ভালো থাকি। আজকে কথা বলবো আপনি কিভাবে খুব সহজেই 4K hour ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউটিউবারের জন্য। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরেই টার্গেটেড থাকে হচ্ছে 4K ওয়াচ টাইম। আমরা কিভাবে কমপ্লিট করবো 4K hour ওয়াচ টাইম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটা কমপ্লিট করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার ভিডিও যখন দেখবেন যে আমরা 4 মিনিট অথবা 5 মিনিট ভিডিওগুলো আপলোড করি, তো ভিডিওগুলো আপলোড করার পরে কি রেজাল্ট আসে, ধরেন আপনি যদি 4 মিনিটের একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটার ওয়াচ টাইমগুলো নির্ভর করা হচ্ছে আপনার ওয়াচ টাইমের যে অ্যাভারেজ ডিউরেশন আছে এর উপরে ভিত্তি করেও ভিডিওগুলো ভাইরাল হয়। তো দেখা গেছে 4 মিনিটের ভিডিওতে যদি ওয়াচ টাইম ডিউরেশন 2 মিনিট আসে তাহলে ওয়াচ টাইমের ডিউরেশন হচ্ছে 50%। অ্যান্ড দেন যদি দেখা যায় যে ফুললি কমপ্লিট একটা ভিডিও দেখা হয় তাহলে আপনার ওয়াচ টাইম ডিউরেশনটা হচ্ছে 100%। তাহলে আপনি যদি ওয়াচ টাইম ডিউরেশনটা মেনটেন করতে পারেন, মানে আমার কথা হচ্ছে যে ওয়াচ টাইম ডিউরেশনটা আপনাকে মেনটেন করতে হবে, যে আমি একটা ভিডিও আপলোড করতেছি এই ভিডিওটা মানুষ আসলে কতটুকু দেখতেছে। 4 মিনিটের ভিডিওতে যদি মনে করেন 1 মিনিট দেখলো, বাকিটা আর দেখলো না, ওয়াচ টাইম ডিউরেশনটা অনেক কমে গেল, তাহলে কি হলো, ইউটিউবে ভিডিওটাকে অন্যজনের সামনে প্লে করবে না বা অন্যজনের সামনে বলবে না যে এই ভিডিওটা দেখো। এই যে আমরা যখন ব্রাউজিং করি বা আমরা যখন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, অটোমেটিক্যালি অনেক ভিডিওই সাজেস্ট করে, কি কারণে করে, যে এই ভিডিওর ভিতরে হয়তো বা এমন কোনো জিনিস আছে যেটা অডিয়েন্স দেখলে হয়তো বা কিছু শিখতে পারবে। এটা হচ্ছে ভিডিওর যে মেইন ওয়াচ টাইম ডিউরেশন, এটুকু আপনাকে মনে রাখতে হবে। তো এটুকু যখন আপনি দেখবেন একটা 5 মিনিটের একটা ভিডিও আর হচ্ছে 8 মিনিট প্লাস বা 10 মিনিটের একটা ভিডিও, দুটোর ওয়াচ টাইম ডিউরেশনটা একটু চেঞ্জ আসবে, কারণ ইউটিউব একটু লং ভিডিওকে প্রমোট বেশি করে। আর শর্ট ভিডিও বলতে আমি একদম শর্ট ভিডিও সেগুলো বলবো না, শর্ট যেমন ধরেন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এই ভিডিওগুলোকে প্রমোটিং একটু মানে একটু কম করে। আর ওই ভিডিওগুলো মানে ইউটিউব সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় 8 মিনিট প্লাস, যেগুলো 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই ভিডিওগুলো প্রায়োরিটি বেশি দেয় ওরা। এই জন্য দেখা যায় কি আমাদের ভিডিও ডিউরেশনটা একটু বেশি করার চেষ্টা করবো, যেন আমরা একটু বড় ভিডিও বানাতে পারি। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে আমরা যে সাবস্ক্রাইবগুলো জেনারেট করছি সেই সাবস্ক্রাইবগুলো আসলে আমার যে ভিউয়ারগুলো আছে সেই ভিউয়ারগুলো কি চাচ্ছে, আমি তাকে সেই জিনিসটা দিতে পারতেছি কিনা। যদি এইটুকু আপনার কমিউনিকেশনটুকু ঠিক থাকে তাহলে অবভিয়াসলি আপনি সাকসেস হবেন। আমি আরও একটু কনসেপ্ট শুরু ক্লিয়ার করে দিই, যে আপনি একটা শপ খুলছেন, যে শপে বা আপনি একটা দোকান তৈরি করছেন নতুন করে, সেখানে আপনার কিছু কাস্টমার আসে কিছু ক্রয় করার জন্য। তো দেখা গেছে যে আপনার এখানে ভালো কিছু প্রোডাক্ট আছে দেখেই আপনার এখানে কাস্টমারগুলো আসে, বাট আপনার এখানে যদি ভালো ধরনের কোনো প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি ভালো সেল হবে না। এরকমই ইউটিউবের চ্যানেল একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন আপনার ভালো ভিউয়ার্স আসবে, সেক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। আশা করতেছি বাকি সব কনসেপ্ট আপনার ক্লিয়ার। আর এখানে ওয়াচ টাইমের বিষয়টা যেটা আসতেছে, একটু বড় ভিডিও করার চেষ্টা করবেন, ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হবে, পাবলিক দেখবে। আপনি এমনও হতে পারে 10 দিনের ভিতরে আপনার 4K hour ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, কোনো ব্যাপার না। এমনও হতে পারে আপনি একদিনেও 4K hour ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, কোনো বিষয় না, 4K hour ওয়াচ টাইম আমার কিচ্ছু না। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন আর হচ্ছে ভিডিওকে ভালো ফোকাস দেন অ্যান্ড ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। আশা করি আপনি ক্লিয়ার। অ্যান্ড দেন লাস্ট পরিস্থিতি, যদি আপনি 4K hour ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন, তার জন্য অপশন আছে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ডে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। তো এ পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে তো অবশ্যই কী বলবো, অসংখ্য ধন্যবাদ, এবং লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস হোল টিউটোরিয়াল।